একদিকে নারদ একদিকে কৃষ্ণ। তো আমি নারদ ঋষি হয়ে ভগবানের কাছে কিছু জানতে চাইবো বাবা, প্রশ্ন করব না, কেননা প্রশ্ন করবার মতো ক্ষমতা নেই। প্রশ্ন কারা করে? যারা স্কুল টিচার তারা প্রশ্ন করে, আমি তো স্কুল টিচার নই তাই আমি প্রশ্ন করতে পারবো না। আমার যেটা জানা নেই সেটা আমি জানতে চাইতে পারি, যেটা আমি বুঝতে পারি না বুঝতে চাইতে পারি, প্রশ্ন তাকে করতে পারি না। তো কৃষ্ণ দয়াময়, তোমার কাছে আমার জানবার বাসনা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। তো আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অতীব জ্ঞানী গুণী, সঞ্জয়শীল নামটি যিনি পতিরাম থেকে আগত, পড়ে গেছে গুণার সঙ্গে আসর, ওনাকে শ্রীকৃষ্ণ ভগবানের আসনে রেখে আমি নারদ ঋষি হয়ে ওনার কাছে কিছু জানতে চাইব, যেটা আমার জানা নেই। তো উনি ওনাকে রেখেছি কৃষ্ণর পাশের উকিল, আমি নারদের পাশের উকিল হয়ে আমরা দু উকিলে যতক্ষণ মঞ্চে থাকব শুধুমাত্র অভিনয় করব। এটা অভিনয় মঞ্চ বাবা, শুধু অভিনয় করব। ও শ্রীকৃষ্ণ ভগবান নয় আর আমি নারদ ঋষি নই, আমরা দুজনে দু পাশের উকিল হয়ে যতক্ষণ মঞ্চে থাকবো শুধু দুজনে দ্বন্দ্ব বিবাদ করব। আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব হাকিম সুরে সেটাকে বিচার করে নেবেন। শুনুন কি বলছে গানের ভাষায়। তো একটা সুর ছন্দ তাল লাগাই আর আস্তে আস্তে জিজ্ঞাসার দিকে এগিয়ে যায়, কেমন? ও তুমি সবই করতে পার, বিচার করো ষোলো আনা ও গো দয়া, বিচার করো ষোলো আনা দয়াময়, আমি তোমার কাছে জানতে চাই। তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সবার জন্য একই বিচার রাখবে, কারোর জন্য কম কারোর জন্য বেশি নয়। তোমার কাছে আমার জানবার বাসনা, তুমি তোমার বিচার আমাকে সঠিক সঠিক ভাবে আজকের এই মঞ্চে বুঝিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছাড়া ছাড়ি নেই। শুনুন কি বলছে। কারাগারে কিন্তু থাকে তারা, ভালো মানুষ কি কারাগারে থাকে? আপনারা কি কেউ গেছেন? ও বাবা,
কারাগারে গেছেন কেউ? আপনারাও কেউ জাননি আর আমিও জানি, তাই না? তুমি ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারণটা কি? তুমি তো চাইলে সোনার খনিতে জন্মগ্রহণ করতে পারতে। তুমি কারাগারে কেন জন্মগ্রহণ করলে? কারণটা কি? আমি সর্বপ্রথমে তোমার কাছে জানতে চাই। তুমি কারাগারে জন্মগ্রহণ করলে ভালো কথা, তোমার জন্মটা কিভাবে হলো? তোমার মা এক কারাগারে আর তোমার পিতা কিন্তু আর এক কারাগারে। নেগেটিভ পজিটিভ ছাড়া কি এই আলোটা জ্বলেছে বাবা? জ্বলেনি কিন্তু। তাহলে তোমার মা এক কারাগারে, তোমার বাবা আর এক কারাগারে, তোমার জন্ম কিভাবে হয়? গোসাই ছাড়াছাড়ি কিন্তু নাই। তোমার জন্ম কিভাবে হয় আমি তোমার কাছে জানতে চাই। তুমি জন্ম নিলে দৈবকীর ঘরে, মারা গেলে যশোদা। দৈবকীর এমন কি অপরাধ ছিল যার কারণে তাকে ছেড়ে তুমি চলে গেছো? চলে গেছো, ভালো কথা। তুমি যখন কারাগার থেকে বাসুদেব নন্দালয়ে যাও, তোমার চারখানা হাত আমি দেখতে পাই। নন্দলায় প্রবেশ করবার পর আমি দুখানা হাত দেখতে পাই। আর দুখানা হাত কোথায় গেল তোমার কাছে আমি জানতে চাই। সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সভায়। ছাড়া ছাড়ির কিন্তু কোনো কারবার নাই। একখানা জিজ্ঞাসা আমি রেখে যাই, শোনো শোনো ও গো কৃষ্ণ গো, আমি তোমার জানা। সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সভায়। অমৃত লহরি চাঁদ বদনে ভক্ত বনে আবার বলুন হরি বাবা। সঞ্জয়শীল মানুষটাকে তো খুব একটা সুবিধার নয়, অত্যন্ত চালাক। এসেছে গান গাইতে, গান গাইবে, টাকা নেবে, চলে যাবে, ফাঁকি দেবার চিন্তা ভাবনা করবে। তো আমি যদি ছেড়ে দিই, আপনারা কিন্তু কেউ ছেড়ে দেবেন না, একদম লেবুর মতো চিপে রসটা বের করে নেবেন। আমি না পারলেও কিন্তু আপনারা ছেড়ে দেবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, শুনুন কি বলছি। গান করছি তো বাবা, বলে না একটা ধারালো অস্ত্র যদি বাজার থেকে কিনে নিয়ে ঘরে রাখবেন, সেটাকে যদি ব্যবহার না করেন, তাহলে দিনে দিনে সেটা তারপর একটা মোর্চা পড়ে যায়, যায় না বাবা? সে কিন্তু ঠিক মতন আর কাটবে না। আবার যখন এটা একটু শান দিয়ে নেবেন, ঠিক মতন কাটতে শুরু করবে। তদ্রুপ গলাটা একটু শান দিয়ে নিলাম। আজকের আলোচ্য বিষয় শুনতে পাই শেষের ভাঙা আসরের দিকে। তো বাবা, এখন ধীরে ধীরে সবাই বাড়ি যাওয়ার চিন্তাধার নিয়েছে। হ্যাঁ, গান তো শুনলাম, এখন ধীরে ধীরে বাড়ি যাবো। যে কটা শিল্পী আছে ওগুলো মাইকে গান শুনবো। এই হচ্ছে পরিস্থিতি। মনের মধ্যে বহু গান, গানের অন্ত নাই, গানের ভূমিকায় পড়ে যাব। তার জানা নাই শোনা নাই হঠাৎ করে এসে মঞ্চে এসে বলল আমাদের বিপক্ষের ভাবুক রিঙ্কি দাসী, একদিকে হবে নারদ, একদিকে হবে কৃষ্ণ। বলেছে দুইজন দুই পাশের উকিল আমরা, আপনারা হলেন হাকিম। এই হাকিম স্বরূপ সবকিছু বিচার করে নেবেন। আচ্ছা বাবা, বলেন এই পালা গানটা কি হবে? আপনাদের কাছে শুনতে চাই। ওমা হবে না, ব্যাপার হচ্ছে যদি দুই চারজন কোনো হবে তাহলে হবে না, সবাই যদি কোনো হবে তবেই হবে। ঠিক কিনা বাবা? কেননা নতুন জায়গায় এসেছি, যেমন নতুন যদি কোনো বউ কোনো সংসারে আসে, মানে বিয়ে হয়ে একটা মেয়ে বাড়িতে এসেছে, ওই বাড়ির আবহাওয়া কিন্তু সে জানবে না, জানবে বাবা, জানবে না।
কি করতে হবে? ঘরের কেউ একজন তার হাতটা ধরে দেখিয়ে দেয়, এটা হলো রান্নাঘর, এটা হলো আমাদের ঠাকুর ঘর, এটা হচ্ছে আমাদের গরু রাখার ঘর, এটা আমাদের বসার ঘর, এটা তোমার ভাসুরের ঘর, আজ হইতে এটা তোমার ঘর। ঠিক বলছি মা নাকি? দেখিয়ে দেয়নি আপনাদেরকে? যখন আপনাকে দেখিয়ে দিয়েছে এটা ঘর তোমার, সেদিন থেকে মায়েরা জানে এই ঘরটা আমার, অন্য কোনো ঘরের টেনশন আর করে না। তদ্রুপ আমি নতুন এসেছি, একটু মানিয়েছি নিয়ে নেবেন, আরেকটা গান শোনাবো। এই গানের পরে এই মঞ্চে যে প্রশ্ন উচ্চারণ হয়েছে, মানে বোঝা গেল একদিকে নারদ মুনি হয়ে নারদের কিছু মনের আশ, ও গো দয়াম, এইভাবে দাবার দিয়ে কথা বলছে, কিছু বলবে কি গান? স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না, বা সেটাও হবে, কিন্তু কই দিলে তুমি বাড়ি চলে যাবা, তো পরে করবো তোমার গানটা। হ্যাঁ হ্যাঁ বসো 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 বসো, গাইবো, এসেছি যখন গান দুই চার খান গাবো, কিন্তু তার আগে ইসলামপুর থেকে এসেছে বাবা, তার একটু হিসাবটা করে নি। দাবার দেখে কাকে? স্কুলের মাস্টারের স্কুলে যখন ছাত্ররা পড়ে, দেখবেন মাস্টার বসে আছে, কোন ছাত্র যদি পড়া একটু নড়বড় করে তাকে দাবা দেয়, এই বাচ্চা কি করছিস, ঠিক মতন পড়াশোনা কর। যেমন দাবার দিয়েছে বাবা, ভয়ে জড়ো সড়ো হয়ে গেছি আমি, এখন কি যে কই আর কি যে না কই, সেই জায়গায় যাব, তার আগে গানটা শুনো। বিচ্ছেদ গান, যেহেতু আমি কৃষ্ণ নাকি বাবা, আমি যেহেতু কৃষ্ণ, তা রাধা রানীর সঙ্গে তো আমার সবসময় বিবাদ হতেই থাকে, দাঁড়িয়ালা কৃষ্ণ, হ্যাঁ জয় শিব জয় শিব। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনের একটা দুঃখ প্রকাশ করছি আমি রাধা রানীর কাছে, হ্যাঁ পালাই ঢুকি না ঢুকছি আর কি বলছি জানেন? কটলেস আছে, কটলেস দাও। ও বন্ধু রে আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডাল, আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডাল, এই কাটা ঘায় নন সিটাইয়া কাটা, কাটা ঘায় নন সিটাইয়া খোঁচায়া তুলতে সোসাল, আইজ আমার ঘটিল জঞ্জাল। ওরাধে তুমি সবসময় যে আমার উপর মান করো, তোমার এই মান করাতে আমার যারা বন্ধু বান্ধব তারা বলে ওই রাধারানীর কাছে এমন কি আছে যে তার বারবার গিয়ে তুই তার পা ধরে কাঁদাকাঁদি করিস? কে বলছে আমার বন্ধুরা তাই বলছি? বেহায়া মনটা লইয়া আমি তোমারে ভালোবাসিয়া, আইজ আমারে ঘটিল জঞ্জাল।
কাশি বলে লোকে কয় সন্ডাল কাটা ভাই নম সিটাইয়া কাটা ভাই নম সিটাইয়া কোচায়া দুলতে সোসা আইজ আমার ঘটিল হায়া মন্তা লইয়া আমি তোমার ভালোবাসিয়া আইজ আমার ঘটিল জঞ্জাল আইজ আমার ঘটিল জঞ্জাল জিজ্ঞাসা কি করেছে
তুমি সব করিতে পারো, নেত্র বিচার করো, তোমার বিচার কেউ মানে না, মানে না, বিচার করো ষোলো আনা। আমরা ভগবানের হাতে সৃষ্টি সবাই, তাই তো? তাহলে সবাই যদি আমরা ভগবানের হাতে সৃষ্টি হয়ে থাকি, তাহলে কারো জন্য কম কারো জন্য বেশি, এটা কেমন তোমার বিচার? আমার বিচারে অভাব কোথায়? আমি হলাম ভগবান, এত জায়গা থাকতে আমি নাকি কারাগারে গিয়ে জন্মগ্রহণ করেছি। তুমি কারাগারে জন্মগ্রহণ করলে কেন? কারাগারে কে থাকে? চোর লুকচা গুন্ডা যারা কারাগারে বসত করে তার, ঠিক তো? আরে হ্যাঁ, দৈব কি সঙ্গেই তো থাকে, কিন্তু ব্যাপার আছে জন্মটা কেন নিলা, বিষয়টা এই যায়। আবার বলেছে, তুমি জন্ম নিলে দৈবকীর উদরে, কিন্তু মা ডাকলে তুমি যশোদারে। দৈবকীর কেমন এমন কি অপরাধ ছিল তোমাকে যে জন্ম দিয়েছে, তাকে ছেড়ে তুমি চলে গেলে, কারণটা কি? তাহলে আমি বুঝতে পারলাম, তাহলে ভগবান ভুল করেছে। বিনা দোষে প্রভু কাউকে কোনোদিন সাজাও দেয় না, ছেড়েও যায়। কারাগারে কে থাকে? চলুচ্ছ গুণ। আচ্ছা বাবা বলেন তো, কারাগারের আরেকটা নাম কি? কারাগারটা তো এখন নাম হয়েছে, এখন হয়েছে জেলখানা, আবার লেখা আছে কারাগার। এই এই এটার আগের নামটা কি জানা আছে আপনাদের? কারাগারের প্রথম নামটা কি কেউ জানেন না? তার মানে এখানকার কোনো লোকে জেলে যায় নাই। হ্যাঁ, সংশোধনাগার মানেটা, সংশোধনাগার মানেটা কি জানেন? যত রকম বদমাইশ আছে ধরে নিয়ে যে ওখানে পুড়বে, উত্তম মধ্যম দেবে ঠিকঠাক করে, যেমন একটা মোবাইল খারাপ হলে আমরা কেয়ারে দিই না, ঠিকঠাক করে আবার ব্যাপক ব্যাক পাই, তদ্রুপ এই চোর লুচাদের নিয়ে গিয়ে ওখানে পড়ে ওখানে সংশোধন করে আবার ছেড়ে দেয়, যার জন্য নাম হলো সংশোধনাগার, ঠিক তো? ঠিক বললাম তো নাকি? তাহলে কারাগার, কারাগার, কারাগারে জন্মগ্রহণ করেছে সে, কংসের আগারে গিয়ে জন্মগ্রহণ করেছে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে প্রথম কথার জবাব শেষ। দ্বিতীয় কথা কি বলেছে? তুমি দৈবকীর উদরে জন্ম নিলে, কিন্তু মা ডাকিলে যশোদার, কারণটা কি? তাহলে একটা গান ধরি, এই গানের মধ্যেই অল্প টাইমের মধ্যে উত্তর উরুগে করি, তাই না? তারপর অনুরোধের গানে প্রবেশ করবো। হরিবল শুনুন কি বলছি। রাম ভজ, কালী ভজ, দুর্গা ভজ, শিব ভজ, যতই ভজ না করো না কেন, সবার উঠে একটা ভজনা, সেটা হলো আমাদের গোবিন্দ ভজনা। কেন? অনাদির আদি একমাত্র গোবিন্দ, এই গোবিন্দ ভজন করলেই সবকিছু থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে আমাদের আপন বলতে একজন, সেটা হচ্ছে আমাদের ভগবান। বিহীন এই ছেলে বলো, সংসার বলো, বউ বলো, আত্মীয় বলো, ইত্যাদি সবকিছু আমাদের কাছে পর, একজনই আপন, সেটা হলো আমাদের অনাদির আদি প্রাণ গোবিন্দ। তো সেখানে একখানা গান আর উত্তরগুলো করে যাবে। কৃষ্ণ ছাড়া নাই রে আপন, কৃষ্ণ ছাড়া নাই রে আপন, এ ভব সংসার রে, কৃষ্ণ কৃষ্ণ জপ সদায়ন্তরে। ভিতরে যদি তুমি ভগবানকে স্মরণ করতে পারো, তোমার সামনে যতই বাধা আসুক না কেন, সবকিছু পার হয়ে যাবে। তো বলছি, আমার বিপক্ষের ভাবুক নারদ মুনি, শুনে রাখো, শোনো শোনো ও গো নারদ, তোমারে জানাই, সত্য ত্রেতা যুগের কথা কিছু এখন আমি তোমায় বলতে চাই,
কোন জায়গায় প্রশ্ন করছে বুঝলে? ত্রেতা যুগ, দ্বাপর যুগ, দুই যুগ মিলে প্রশ্ন। আমি মাকে কেন ছেড়ে গেলাম? ত্রেতা যুগে দেখো আমার চারজন চার অংশে ভগবান আমরা হই, সেই যুগের কথা কিছু নারদ মুনি তোমারে জানাই। দশরথ রাজার তিনখানা স্ত্রী, তার মধ্যে সুমিত্রার গর্ভে জন্ম নিলেন কে? রামচন্দ্র। কৈকেয়ীর গর্ভে জন্ম নিল ভরত, আর দুজন জন্ম নিল ভরত আর শত্রুঘ্ন। যখন দেখো রামচন্দ্রকে অযোধ্যার রাজা বানাতে উপচায়, সেই সময়ে কি ঘটেছিল আজ জানাবো তোমায়। কৈকেয়ী রানী যখনই শুনল রামচন্দ্রকে চোদ্দ এই রাজ্যে রাজা বানাবে, সঙ্গে সঙ্গে দশরথ রাজার কাছে ছুটে গেলেন। বলছে, রাজা মহাশয়, তোমার কাছে আমার দুইখানা বরপাত্র আছে, এই বর দুটো আমি চাই। এক পরে রাজা ভরতকে করতে হবে রাজা, আর এক পরে চোদ্দ বছরের জন্য রামচন্দ্রকে বিদায় দিতে হবে। এই না কথা যখন দেখো রানী রাজার কাছে কয়, কোনো কথা না ভেবে এসে রামচন্দ্রের কাছে দশরথ রাজা এই মিনতি জানায়। আমার কথা ধরো, আমি তোমার পিতা, পিতৃ আজ্ঞা শিরোধার্য, কোনো কথা তুমি আমার কাছে জিজ্ঞাসা করবে না, তুমি আমার কথা ধরে এক্ষুনি বনবাসে চলে যাবে। যখনই বনবাসে যখন রামচন্দ্র চলে গেল, কারো কাছে কিচ্ছু বলে, সঙ্গে গেল কে? সীতা আর লক্ষ্মণ। চোদ্দ বছর যখন দেখো বনবাস কেটে যায়, পুনরায় রামচন্দ্র আবার রাজ্যের দিকে এসে ওগো যায়। সেই সময় আসার পরে নিজের মা সুমিত্রার কাছে যায় নাই ওগো ভাই, বিমাতার কাছে যখন দেখো কৈকেয়ী রানীর কাছে গিয়ে যে দাঁড়ায়, দাঁড়ায়ে মায়ের কাছে একটা জিজ্ঞাসা রামচন্দ্র করে যায়, আমি কেন তো কোনো অপরাধ করি নাই মা গো, তাহলে তুমি আমায় কেন বনবাসে পাঠাইছিলে? তাই এই হচ্ছে ব্যাপার মা গো, আমি তো তোমার কাছে কেন তো কোনো অপরাধ করি নাই, তাহলে তুমি আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠালে কেন? বলছে রামচন্দ্র, দেখ তুই আমার কাছে কোনো অপরাধ করিস নি, কিন্তু একটা সব থেকে বড় অপরাধ করেছিস। কি? আমরা তিনজন রানী, তোরা চারি অংশে ভগবান আমি জানি, কিন্তু রামচন্দ্র তুই যদি সুমিত্রার গর্ভে জন্ম না নিয়ে আমার কৌশল্যার গর্ভে জন্ম না নিয়ে যদি আমার গর্ভে জন্ম নিতি, এই রাজ্যের সকলে আমাকে বলতো ওই যে ভগবান রামচন্দ্রের মা যাচ্ছে, কিন্তু আমাকে সেটা বলে না, কৌশল্যাকে সেটা বলে। যখন কৌশল্যা হেঁটে যায় সকলে দেখে কয় এটা যাচ্ছে রামচন্দ্র ভগবানের মায়, এইটাই তোর অপরাধ, যার জন্য তোকে আমি চোদ্দ বছরের জন্য বনে বাসে পাঠিয়েছি। ও আমার এই অপরাধ মা গো, তুমি যে নারী জাতি আমারও মা তো নারী, যখন তুমি আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে না, আমার মা তার জীবনের চোদ্দটা বছর হারিয়ে ফেলেছে। যাও আমি মনে পেলাম, তাপ করলাম অভিশাপ, আগত তিন জন্মে তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার কাছে আমি থাকবো না। তখন তুমি বুঝবে যে মায়ের কাছে সন্তান না থাকার জ্বালাটা কি। যার জন্য তাপর যুগে কৃষ্ণের মা ওগো হলেন দৈবকী রানী, তাই কিন্তু কৃষ্ণ যে জন্মগ্রহণ করেছে কারাগারে এইটা ভুল আজ ভাঙ্গাবো যে আমি ভাই। ভুল কথা বলে গেছো, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনই জন্মগ্রহণ করে নাই। তাহলে কংসের কারাগারে জন্মগ্রহণ কে করলো? নাকি আদিশক্তি নারায়ণ?
আর কি বলেছিস, এক ঘরে বাবার আছে আরেক ঘরে মা আছে, নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় না হয়, লাইট জ্বলে না, তাহলে তুমি জন্মগ্রহণ করলে কি করে? কোন ভগবানের কথা বলি, ভগবান কোনদিন জনি সম্ভবা? জনি সম্ভবা কি? অজনি সম্ভবা, তাদের ইচ্ছা শক্তির বলে মাটি ফেটেও জন্মগ্রহণ করতে পারে, এটা তুই ভুলে গেছিস। যখন দেখো ওই কারাগারে নারায়ণ উদয় হয়, সেই সময়ে নারায়ণের চার হাত ছিল, জানালাম তোমায়। যখন নাম তো নারায়ণ জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করার সময় চতুর্দিকে এত বর্ষণ এত ঝড় যে কুল অকুল হয়ে গেছে। বসুদেব যখন, আমি সংক্ষেপে বলছি বাবু, বসুদেব যখন নারায়ণকে মাথায় করে নিয়ে যেতে শুরু করলো, সামনে পড়লো কি যমুনা নদী, গঙ্গা। গঙ্গার সামনে দিয়ে দেখো, বসুদেব মনে মনে ভাবে, ভাই এত বড় গঙ্গা, এত বড় নদী আমি পার হব কি করে? আমার জানা নাই, এত বড় নদী আমি কি করে পার করব? গঙ্গা ওথাল ওথাল ঢেল শুরু করে দিয়েছে। কেন শুরু করেছে? পূর্বজন্মে ভগবান তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি যখন বৃন্দাবনে বৃন্দাবন লীলায় যাব, আমি তোমার বক্ষস্থলের উপর দিয়ে যাব। ওগোদয়ময়, তুমি যখন বৃন্দাবনে যাবে, অবশ্যই আমার সঙ্গে একটু দেখা করে যে আমি যেন নিজে তোমার বৃন্দাবন দর্শন লীলা দর্শন করতে পারি। গঙ্গার জল দেখো অথাও ভাবে, ঢেউ তোলে ভাই, এপার হতে ওপার যাওয়ার কোনো দেখো বসুদেবের কোনো কায়দা যে নাই। সঙ্গে সঙ্গে নারায়ণ করলেন কি, যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া তুমি এখন এসে উদয় হও। যোগমায়া যখন এসে উদয় হলো, একটা শৃগালের রূপ ধারণ করলো, শৃগালের রূপ ধারণ করে গঙ্গা এপার হইতে ওপার হেঁটে হেঁটে পার হতে শুরু করলো। যখন একটা শৃগাল এপার হতে ওই পার হেঁটে যায়, বসুদেব তখন অদূর থেকে নয়নে দেখতে পায়। যদি শিয়াল এপার হইতে ওপার দেখো যদি যেতে পারে ভাই, আমি একজন সাত হাতে মানুষ, কেমন করে যেতে পারবো না জানালাম তোমায়। শৃগাল যদি এপার হইতে ওপার যেতে পারে, আমি একটা সাত হাত মানুষ, আমি কেন পারব? ওই শৃগালের পিছনে পিছনে যখন বসুদেব নদীতে পা দিল, যাওয়ার সঙ্গে কিছু দূর গিয়েই এই অব্দি জল উঠে গেল। এই যখন সমুদ্রে ঢেউ শুরু করে দিল, কখন যেন ভগবান আমার ওই ডালি থেকে জলে পড়ে গেল। যখন জলে পড়ে গেছে, ডালি দেখে পাতলা, হাত দিয়ে দেখে আমার সন্তান নেই, সঙ্গে সঙ্গে বসুদেব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, যার সকলে সন্তান গেল কোথায়? এইদিকে দেখো নারায়ণ আমার কি কর্ম করে যায়, সঙ্গে সঙ্গে গঙ্গার কাছে গিয়ে উদয় ও গো হয়। গঙ্গা তোমার কাছে এসেছি আমি, আমার সময় নাই, অল্প ক্ষণের মধ্যে আমি চলে যাব, জানালাম তোমায়। যখন নারায়ণ এই কথা বলেছে, গঙ্গা দেবী বলেছে, প্রভু তুমি যখন আমার কাছে এসেছো, আমার মনের বাসনা পূর্ণ করেছো, আমি তোমায় দিতে চাই কিছু উপহার। কি? মকর মাসের কথা কেটে মাথা কেটে নিয়ে দিল ভগবান নারায়ণের হাতে। ওই সময় নারায়ণ তন করলেন কি, নিজের দুইখানা হাত গঙ্গাকে দান করে দিলেন, যার জন্য গঙ্গার সামনের দুইটা হাত হলো ফর্সা, পিছনের দুইটা হাত হলো নীল। এই জায়গাতে দুইখানা হাত রেখে চলে যায়, তিন নাম্বার প্রশ্নের উত্তর তোমার এখানেই হয়ে যায়। আরেকটা প্রশ্ন, তুমি আমার কাছে ওগো করে গেছো ভালো, সেটা কি? আস্তে
বাহ, একদম সংক্ষেপে বলতে চাই তাহলে কৃষ্ণ যদি কারাগারে জন্ম নাহি লয় তাহলে বৃন্দাবনে গেল সেটা আবার কোন কৃষ্ণ হয়? প্রশ্ন আসতে পারে। যখন বসুদেব মাথায় করে আবার যখন ফিরে পেল, নিয়ে মাথায় করে নিয়ে নন্দালয়ে প্রবেশ করলো। নন্দালয়ে গিয়ে যখন দোলনার মধ্যে এই নারায়ণকে রাখতে গেল, ওই দোলনার মধ্যে আগে থেকেই আরেকটা সন্তান শুয়েছিল, সেটাকে ওটা হলো কৃষ্ণ শক্তি, আর বসুদেব যেটাকে রাখলো সেটা হলো বিষ্ণু শক্তি। এই দুই সন্তান একই রকম দেখতে পায়, সঙ্গে সঙ্গে দুটাই এক জায়গায় মিলিত হয়ে যায়, মানে দুই শক্তিতে একত্র হয়ে একটা হয়ে গেল, মানে কৃষ্ণ শক্তি বিষ্ণু শক্তি দুটাতে মিলিয়ে হলো এক আত্মা এক ঈশ্বর। এই তোমার 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। আর বেশি কিছু বলতে নাহি চাই। শোনো শোনো নারদ মুনি তোমারে জানাই, চতুর্থ নম্বরের প্রশ্ন তোমার জবাব এখানে হয়ে যায়। তুমি নারদ, তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা করে যেতে চাই। তুমি নারদ মুনি তোমার কিছু কোন কথা বলবো এখনি সভাতে জানাই। আস্তে নারদ 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 নারদ, তুমি এসে আমাকে যখন জিজ্ঞাসা করেছ তোমার মনের সংশয় হয়ে গেছে। ও নারদ, তুমি যে নারদ এই আসলে হয়েছ বৃন্দাবন মাঝারে। নারদ মুনি কয়টা? 3টা। কথাগুলো মনে রাখবেন বাবা। নারদ কয়টা? 3টা। 3 জায়গায় 3 নারদ আছে, সেখানে পরে যাব। নারদ মুনি কর্মটা কি? একটা কাঁধে বীণা রয়েছে, হাতে প্রেমের জুড়ি, সদা সর্বদাই তার মুখে হরি কথা কৃষ্ণ কথা নারায়ণের নাম, স্বর্গমত্তল পাতালে যাবে আর নারায়ণ 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 করে ঘুরে গেল। ঠিক বলছি তো? নারদ তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি এত একজন ভক্ত যে নারায়ণের নাম ছাড়া তুমি চলতেই পারো না, ভগবানের এত বড় ভক্ত, তুমি এত বড় ভক্ত হওয়ার পরেও তুমি যখন 10 সমাজে যাও, 10 ঘরে গিয়ে হরিনাম বিলাও, হরিনাম বিলানোর পর যখন তুমি উঠে চলে যাও, সেখান থেকে শোয়া হাত মাটি খুঁড়ে নিয়ে ফেলে দেয়, আবার অন্য জায়গার মাটি নিয়ে এসে পূরণ করে দেয়, কারণটা কি? তুমি না কৃষ্ণ ভক্ত নারায়ণ ভক্ত, তুমি হরি কথা বলে চলে যাওয়ার পরে ওখানকার মাটি কেটে কেন ফেলে দেয়? জবাবটা যেন এই আসরে ভালোভাবে পাই, একটাই জিজ্ঞাসা তোমার কাছে আমার রয়ে যায়। তুমি নারদ, তোমার মুখে সদা সর্বদাই কৃষ্ণ নাম হরিনাম, তোমার মতন ভক্ত পাওয়া দায়, কিন্তু তুমি যখন কোন গৃহে গিয়ে হরিকথা কৃষ্ণ কথা কও, ওই হরিকথা কৃষ্ণ কথা বলে যখন চলে যাও, সেখান থেকে শোয়া হাত মাটি কেটে ফেলে নিয়ে আরেক জায়গায় ফেলে দেয়, অন্য জায়গার মাটি নিয়ে এসে সেটা পূরণ করে দেয়, আবার লেপন করে দেয়, কারণটা কি? দেখি নারদ মুনি কোন কথা কয়, কোন ভাবে এসে তার ভাবের পরিচয়। এই পর্যন্ত পরিহান্ত রাখদা খান্ত সরি, একবার চাঁদ বলে সবাই মিলে বলুন একবার হরি হরি। খুব সংক্ষেপের মধ্যে কথাগুলো বললাম, একটা গান শোনাবো, বসে যাব, নারদ মুনিকে পাঠাবো, দেখি নারদ এসে কোন কথা বলবে। আজকে তো বাবা প্রথম দিন, বললাম না আজকে একটু গানে 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 কথা হোক নাকি, একটা গানের অনুরোধ আছে, সে মায়ের গানখানি, এই মায়ের গানখানি গিয়ে আমি বসে যাই নাকি। এই দুনিয়াটা কেমন জানেন? আচ্ছা আমি যে কথা বলছি অসুবিধা হচ্ছে না তো বাবা? গানটা হচ্ছে জ্ঞান, সুর হচ্ছে মনের খোরাক, এই গানের ভিতরে যে মূল বস্তুটা লুকিয়ে আছে না, এটাকে যদি বুঝতে না পারেন গান শুনে মজা হবে না। কি বলছে জানেন? এই দুনিয়াটা রঙের বাজার, এই বাজারে সবার সঙ্গে সবার বন্ধুত্ব আছে, সবার সঙ্গে সবার আত্মীয়তা আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, এই আত্মীয়তার মধ্যে স্বার্থও কিন্তু পুরোপুরিভাবে আছে। যদি বলেন কেন, আপনি একজন পুরুষ একজনকে বিয়ে করলেন, সেখানেও স্বার্থ আছে,
রমণী ছাড়া তোমার সংসার হবে না। যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে তাকে ছোট থেকে মানুষ করবেন, তারও পিছনে স্বার্থ আছে। কেউ হয়তো বলতে পারে আমি সন্তান, আমার বাবা মা আমার উপর কোনোই কিছু নেই, কোনো রকম স্বার্থ নাই। ভুল, আমি বলছি আছে। কেননা যখন আমাকে দিয়ে বলি আমি এখন চলতে পারছি, আমার সন্তানকে আমি মানুষ করছি, আমি যখন চলতে পারবো না তখন আমার সন্তান আমাকে চালাবে, এটাই কিন্তু আমার স্বার্থ। এই স্বার্থের মধ্যে বুঝলেন কিছু কিছু বন্ধু বান্ধব পাওয়া যায়, বলবে বন্ধু আজকে খাওয়া দাওয়া করেছিস, অমুক জায়গায় গিয়েছিস, ঠিক মতন ঘুমাইছিস তো? এ কখন বলবে? যখন আপনার পকেটে টাকা থাকবে, আপনার সকলে খোঁজ করবে, যখন টাকাটা শেষ হয়ে যাবে না গা ধাক্কা দিয়ে গেলেও বলবে না বন্ধু কেমন আছিস। এ হচ্ছে আজকালকার দিনের ভালোবাসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বার্থশূন্য ভালোবাসা একজন আরই আছে, সেটা হলো মা। সে নিজের সন্তানের কাছে কোনোদিন স্বার্থপরতা করে না। সেখানে দাঁড়িয়ে গানখানি বলছে, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেহ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। হ্যাঁ হ্যাঁ, ঘরে যে স্ত্রী তার স্বার্থ তো সারা জীবন, সারা জীবনের স্বার্থ। তে বলছে কথাবার্তা, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। সুন্দর দেহ বরে মূল্য চাইল না, মায় আমার এত সুন্দর দেহ বরে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়। গোটার দুধ চার
বছর খেলে হিসেবটা পাকা অতি শিশুর পিছে করো চার বছর খেলে হিসে অতি শিশুর পিছে খর মায়ামার স্তন দুধ পান করায় অহমপুর মূল্য চাইল না মায়ামার বুকের সুধা পান করাই মূল্য চাইল না ষাট ছাড়া ভালোবাসে শুধু আমার মা ষাট ছাড়া ভালোবাসে শুধু আমার মা জয় জয় রাধা গোবিন্দ দেবাল একবার হরিবল 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 সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় মায়ের জীবন কাটে সন্তানে মঙ্গল কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় মায়ের জীবন কাটে সন্তানে তাই নকুল বলে মা ছাড়া আর দুনিয়ায় কেহ নাই তাই নকুল বলে দুনিয়ায় আর মা ছাড়া কেহ নাই তাহলে বাবা কি বানে জলে ভেসে এসছে হ্যাঁ দুই নিয়ে দুনিয়া বাবা এবং মা আমাদের আদি ভগবান যাদের কৃপায় এই পৃথিবীতে এসেছে তাই নকুল বলে এই মা বাবা সারা আর দুনিয়ায় কেহ নাই সত ছাড়া ভালোবাসে শুধু আমার মায়ের সত ছাড়া ভালোবাসে শুধু আমার মায়ের সত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার যাক আমি মনে মনে ভাবছিলাম যে আমার এই দোকানটা মনে বহু নিটাই হবে না এই গানে সন্তুষ্ট হয়ে আমাদের রাজেন দাদা ভাই কমিটিরই তো না কমিটিরই রাজেন দাদা ভাই 50 টাকা দান করেছেন দেবার মতো কিছুই নাই যা দাদা যেন একটু আশীর্বাদ করে অবশ্যই যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের দিয়ে একখানা গান শোনাতে পারি দেখি আমাদের নারদমণি কোন কথা বলে তারপরে বিভিন্ন সাধের গান অবশ্যই শোনাবো যতক্ষণ টাইম আছে বিভিন্ন ভাবধারারও গান দরকার আছে তৎসঙ্গে আমাদের এই যে দাদারা বসে আছে তবে একটা জিনিস ভালো লাগছে কি জানেন এই যে এতদিন পর এক জায়গায় আমরা হয়েছি না এত আনন্দ পাচ্ছি আমি এই আনন্দ যে রাখবো কোন জায়গায় সেটাই তো খুঁজে পাই না জয় গুরু হ্যালো হ্যালো তো কৃষ্ণ দয়াময় উত্তরে রাখেনি অভাব দিয়ে দিয়েছে সঠিক সঠিক জবাব তিনিও আমার কাছে একখানা জিজ্ঞাসা রেখেছে অবশ্যই উত্তরের দিকে যাব একখানা গান শোনাবো তারপরে উত্তরের দিকে যাব শুনুন কি বলছি আমি এই জীবনে
করুণা কারো পেতে চাই না, অনেক বেদনায় ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই।
শোনো ও গো কৃষ্ণ তোমারে জানাই আমার কাছে একখানা জিজ্ঞাসা তুমি রেখে দাও সংকীর্তন করতে যাও সেখান থেকে তুমি হরিনাম সংকীর্তন করে যখন উঠে চলে যাও সেখান থেকে মাটি কেটে কেন ফেলে দেওয়া হয় বলেছো তো বাবা বলেছে আমি যেখানে হরিনাম সংকীর্তন করতে যাই সেখান থেকে শুয়া হাত মাটি কেটে ফেলে দেওয়ার কারণ আমার দীক্ষা মন্ত্র হয়েছিল না আমি যতই হরিনাম সংকীর্তন করি না কেন সেখান থেকে শোয়া মাটি কেটে ফেলে দেওয়া হতো তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কাল থেকে কাল সকালে ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথমে যার দর্শন করব তার কাছেই আমি মন্ত্র নেব ভগবান তুমি ডোমের রূপ ধারণ করে যখন সুর চড়াতে যাও সর্বপ্রথমে আমি তোমাকেই দর্শন করি তারপর আমি তোমার কাছ থেকে মন্ত্র নিই আমার দীক্ষা মন্ত্র হয়েছিল না যার কারণে আমি যেখানে বসে হরিনাম সংকীর্তন করতাম সেখান থেকে শোয়া হাত মাটি কেটে ফেলে দেওয়া হতো বুঝতে পেরেছ এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল শোনো শোনো ওগো কৃষ্ণ শুনবে তুমি ভালো এখন আর কিন্তু পালা প্রসঙ্গের দিকে এগিয়ে যাবো না কেননা বেশিক্ষণ সময় নেই এখন যতটুকু টাইম মঞ্চে থাকবে বিভিন্ন স্বাদে গান শোনাবো কেমন আমাদের পরে রয়েছেন ভালি দুজন প্রখ্যাত শিল্পী বিদ্যুৎ রায় এবং সুশান্ত রায় শুনবেন তাদের কণ্ঠে বিভিন্ন স্বাদের গান আমাদের পালা প্রসঙ্গের ভূমিকা আমরা এই জায়গায় রাখতে চাই শোনাবো দুজনেই বিভিন্ন স্বাদের কয়েকখানি গান তার মধ্যে দিয়েই শিল্পী প্রবেশ করবে তো ও বাবা এভাবে পালা গান হবে তো না গান শুনবে পালা হবে তাই তো আরো কয়েকখানা জিজ্ঞাসায় আমি আমি করতে চাই বৃন্দাবনে কে প্রবেশ করলো বৃন্দাবনে কোন কৃষ্ণ হ্রাস করেছিল আমি তোমার কাছে জানতে চাই দয়াময় তোমার কাছে আমার গো একখানা জিজ্ঞাসা রয় বৃন্দাবনে কোন কৃষ্ণ হ্রাস করেছিল জানাবে সবাই ধারণ করেছিল কারণটা কি তুমি কেন নারীর বেশ ধারণ করেছিলে আমি তোমার কাছে জানতে চাই তোমার কাছে আমার গো এই দুখানা জিজ্ঞাসা যে রয় সঠিক সঠিক জবাব দেবে এই না যে সবাই এইখানেতে পরিখান্ত রাধা
কান্তর শরীর তাত বদনে ভক্ত গণ একবার বলুন হরি হরি এখন আমরা যতটুকু টাইম থাকবো দুজনে মিলে ওনার কাছে আমার দুখানেই শুধু জিজ্ঞাসা রয় দেখি কৃষ্ণ দয়াময় তিনি তার কোন ভাবধারা দিয়ে বুঝাইয়া যায় তারপরে উনি যেভাবে যাবে পেছনে আমি যাবার চেষ্টা করব শুনুন কি বলছে ব্যাপারটা হলো কি জানেন হ্যাঁ যেতে পারিস বলে না ডাকে ডুকে নিমন্ত্রণ করে নিয়ে আসার পর তাকে যদি অপমান করা যায় তাকে কেমন লাগবে একটুকু ভালো লাগবে না আপনাকে যদি আমি নিমন্ত্রণ করে ডাকে নিয়ে যাই এবারে গিয়ে যদি আপনার সঙ্গে আমি কুব্যবহার করি নিশ্চয়ই ভালো লাগবে না লাগবে কি বাবা লাগবে না সেই হয়েছে পরিস্থিতি ব্যাপারটা ওই জায়গায় না ব্যাপারটা কোন জায়গায় জানেন আমাদের গ্রামে আমার বাড়ি পতিরামে বুঝলেন এই যে এতক্ষণ ধরে আমার কাকাবাবু উনি নাকি হর সমাজের লোক তাই তো আচ্ছা বলেন তো যখন হর সমাজের কোনো গণ্ডগোল লাগে তখন তারা কি করে গাছের উপর থেকে না মানে গাছের উপর থেকে পাতা ঝাঁকায় নাকি এই ঝাঁকানাটা যখন দেখবে তখন বুঝবে যে আমাদের কোনো কোনো না কোনো জায়গায় কোনো বন্ধু সংকটে পড়েছে জল বল বেঁধে সকলে তখন যেতে শুরু করে চতুর্ব আমাদের ওখানে বুঝলেন একটা ছোট্ট ব্যাপার নিয়ে গণ্ডগোল হয়েছে তো গল্পটা কোথায় আস্তে জামাই বাবু দুই গ্রামের দুই পক্ষ আদিবাসী ভাইরা লাগিয়েছে ঝগড়া আজকের মনস্টার পরিস্থিতির সেই জায়গায় ঝগড়াটা কেমন এমন ঝগড়া লেগেছে বাবা ও আর আপ সবাই জানেন যে আমাদের আদিবাসী ভাই বন্ধুরা যখন ঝগড়া লাগে তখন কিন্তু ওখানে ব্যবহার কি জানেন দা হাসা কুড়াল কোদাল শাবল আর সব থেকে মুখ্য অস্ত্র সেটা হলো তীর ধনুক দুই পক্ষে যখন ঝগড়া লেগেছে আমাদের গ্রামে একজন উকিল মুন্সি রয়েছে যার নাম হলো দীনেশ চন্দ্র বস মানে দীনেশ চন্দ্র দাস সে একজন ডাক্তারও বটে একজন উকিল বটে সব রকম তার মধ্যে গুণাগুণ আছে আদিবাসী আদিবাসী ভাই যখন ঝগড়া শুরু করলো তার মাঝখানে গিয়ে বলছে ভাই রে দেখ তোরায় তোরায় তো জাতি ভাই তোরায় তোরায় যদি ঝগড়া করিস তাহলে কেমন দেখায় এই কথা বলে বলছে তোরা থাম তোরাও থাম এ বাবু তোরা থাম মান্য কোনো ব্যক্তি সকলে তাকে মান দেয় এদিকেও বলছে তোরা থাম এই থাম থাম করতে 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 কে যেন পুটুস করে তীর মেরে দিয়েছে বুঝলেন হ্যাঁ আর তীরটা যা ঢুকছে ঠিক একবার এই জায়গা এইভাবে ঢোকার পরে সে ডাক্তারবাবু কিনে সকলে পাগলা হয়ে গেলো কি যার স্বপ্ন আমরা গণ্ডগোল করেছি গণ্ডগোলের মধ্যে আমাদের ডাক্তারবাবু এসে আটকাতে এসেছে লাস্টে তীর গিয়ে ডাক্তারবাবুর মাথায় ঢুকেছে মানে উকিলবাবুর মাথায় ঢুকেছে করে নাই এদেরই সঙ্গে সঙ্গে নিয়ে গেল সদর হাসপাতালে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে যখন দাঁড়ালো আরেকজন ডাক্তার সাজেন এসে বললো যার সর্বনাশ এইভাবে তীরটা প্রবেশ করল মানে এখানে মারলোটা কে এই ব্যক্তিকে তো আর বাঁচানো যাবে না এই ব্যক্তিকে তো আর বাঁচানো যাবে না অতএব এক কাজ করো এটাকে অপারেশন করতে হবে বলছে ডাক্তারবাবু আপনি যা করবেন করবেন খুব তাড়াতাড়ি করবেন বলছে না 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 আপনি অত হুড়পাড়া করেন না বেশি তাড়াহুড়া করার কোনো দরকার নেই যদি আমরা তাই তীরটাকে বের করতে যাই আপনি মারা যেতে পারেন বলছে কি জন্য মারা যাব যখনই তীরটা বের করতে যাব তোমার মাথার যে ঘিলুটা আছে ওই তীরের সঙ্গে বেরিয়ে আসবে এই জন্য তীরটা আমরা ভেবে বের করতে পারছি না এই যখন এই ডাক্তার কথা বলেছে উকিলবাবু বলেছেন যে দেখো তোমরা ভুল করছো তোমরা তীর টানে বের করো আমি মরবো না ওই উকিল বলছে যে তোমরা তীরটা টেনে বের করো আমি মারা যাবো না 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 আপনি তীর বার করতে গেলে মাথার ঘিলু পর্যন্ত বেরিয়ে আসবে কথা আপনারা ভুল করছেন আমার যদি মাথায় ঘিলু থাকতো আমার যদি মাথায় ঘিলু থাকতো আমি কি এই আদিবাসীদের মাঝখানে গিয়ে ঝগড়া থামাতে যেতাম কোনো টেনশন করবেন না তীর টান দেন কোনো ঘিলু আমার মধ্যে নাই আজকের পরিস্থিতিতে তাই মানে এমন জায়গায় আসরে পড়ে গেছে কি বলে কি না বলবে নিজেই ভাব পাচ্ছে না তাই কথার পায় না দিশা যখন তখন যাকে তাকে ডেকে বেড়াচ্ছে পিসা বলছে ও দয়াময় দাবার কি মানে ভক্ত হলে ভগবানের কাছে প্রার্থনা করে আচ্ছা বাবা আপনারা যখন মন্দিরে গিয়ে দাঁড়ান কালী বলেন দুর্গা বলেন শিব বলেন হরি ঠাকুর বলেন
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাধা গোবিন্দ বলেন, যখন মন্দিরের সামনে এসে দাঁড়াবেন আপনাকে যে বলেন, হে ভগবান যদি কাজ করবি কর, না তোর কপাল খারাপ আছে, এবার বলেন কি বলেন? দাবার গুলা দেখলেন কেমন দাবার, ওরে বাপ এমন দাবার দিল, বুঝলেন আমার এখানে একটু ধুলা লেগেছিল উড়ে চলে গেল। ওগুলা দাবার আমার কিচ্ছু যায় আসে না। কি বলেছে ও গদায়াময়, তোমার এরূপ কেন দেখতে পাই? বৃন্দাবন মাঝারে রাস করলো কে? রাস করলোই বা কে? আর রাসন দর্শনটাই বা করলো কে? কৃষ্ণ কোন কৃষ্ণ গিয়ে রাস করেছে এই কথাটা শুনবেন? তা আমার মনে হয় আজকে এই উত্তরটা আমি দিব না। কেন বলেন তো? আজকে প্রথম দিন, রাসের কথাটা বলা ঠিক না। ঠিক তো বাবা? আজকে প্রথম দিন, রাসের কথাটা বলাও ঠিক না, আবার বলাও যায় না বাবা। রাসের কথাও বলা যায়, কারণ এখন বেলা রাত্রি 12টা পেরিয়ে গেছে, 12টার পরে রাস। হ্যাঁ দেখেন ঘড়ি, 12টা পেরিয়ে গেছে, এখন রাসের কথা বলাও যায়। তবু আজকে আমি বলবো না, সংক্ষেপে একটা উত্তর দিতে চাই। বলেছে কৃষ্ণ দয়াময়, তুমি কেন বৃন্দাবন মাঝারে নারী রূপ ধারণ করেছিলে? আমি এই উত্তরে যাব, একটা গান ধরবো, গানটা ওপার বাংলার একটা অ্যালবামের গান, শুনবেন। গেছে কে? আসিফ আকবর। ওপার বাংলার আসিফ আকবর একটা গান লিপিবদ্ধ করেছে, সে গানখানি আপনাদের সামনে। পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনো হৃদয়ে লিখা ভালোবাসি আমি যারে, পাথরে লিখা হয়তো মুছে যেতে পারে। মুছবে না কোনোদিন হৃদয়ে লিখা নাম, মুছবে না কোনোদিন হৃদয়ে লিখা নাম, ভালোবাসি আমি যারে, পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে।
পাহাড়ে রোকান না ছড়না হয়ে সাগরের বুকে পৌঁছে রয়ে হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের পাশে জমা রয়ে সাগর পাহাড়ের কান্না ছড়না হয়ে সাগরের জলে মিশে রয়ে হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে জমা রয়ে যতনে গড়া মন হারিয়েছি কখন যতনে গড়া মন হারিয়েছি কখন উক্ত চোরা পালু চরে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে অচেনা ঝড় এসে করেছে নষ্ট একা আছি অবশেষে আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে আঘাতে আঘাতে ভরা এ তো জীবন নষ্ট করেছি ভালোবেসে অনেক কেঁদেছি আমি যেতে পারে মুছবে না কোনদিন হৃদয়ে লিখা নাম মুছবে না কোনদিন হৃদয়ে লিখা নাম ভালোবাসি আমি যারে পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে শোনো শোনো ওগো নারদ তোমারে জানাই একটা প্রশ্ন করে গেছো তুমি আজ এই নাচে সভায় কি বলেছে অবদায়াময় তুমি কেন নারীর উদ্ধারণ করলে রাধা রানীর সঙ্গে দেখো যখন নিকুঞ্জ বনে দেখা করতে ওগো যায় পিছন পিছন
ভীষণ জটিলা কুটিলা দেখো সঙ্গে ধেয়ে যায়। জটিলা কুটিলার কামটা কি, রাধারানী কোথায় যাবে কি করতে যাবে এগুলো হল তার পাহারা, কেননা আয়ন ঘোষ বাড়িতে থাকে আর যত রঙের কাজ দেখবে গিয়ে সঙ্গে সঙ্গে আয়ন ঘোষকে বলবে, জানিস দাদা তোর বইয়ের না এরকম চরিত্র, একসঙ্গে ওই সকলের সখীদের সঙ্গে কলসি নিয়ে জলানতে যায়, জলানার ফলে কালাকে দেখতে পেলে কালার কাছে গিয়ে গল্প বসে, বল কি তোর বৌদি এরকম হতে পারে না, এটা আয়ন ঘোষের গল্প। আয়নটাকে আর একদিন দেখো রাধা রানী ভগবানের সঙ্গে দেখা করতে যায়, সেই সময়ে জটিলা কুটিলা দেখো পিছনে পিছনে সেই জায়গাতে যায়। এদিকে রাধা গোবিন্দ যখন বসে গল্প করছিল অদূর থেকে জটিলা কুটিলা দেখতে পেলো, দেখেই সঙ্গে সঙ্গে চলে গেল কোথায়, আয়নের কাছে। দাদা ও দাদা তুই না বিশ্বাস করতি না, চল আমার সঙ্গে এখনই চল, দেখ তোর বইয়ের পর কি কর্ম করছে। তাই একটা বড় বাঁশ নিয়ে তখন আয়ন ছুটেছে কোথায়, নিকুঞ্জ বনের দিকে। ধীরে ধীরে আয়ন ঘোষ যখন নিকুঞ্জ বনে ধায়, এইদিকে প্রাণ গোবিন্দ তখন আমার মনে মনে সবকিছু জানতে পায়। এবার যদি আয়ন আসে আর এই রূপ যদি দর্শন করে তাহলে তো কপাল খারাপ আছে। অতএব রাধারানী তুমি করোনা দেরি, আমার কথা ধরো তাড়াতাড়ি, আমি সামনে দাঁড়িয়ে যাই তুমি পূজায় বসো। যখন রাধারানী গোবিন্দের চরণে ফুল জল দেওয়া শুরু করলো, এদিকে গোবিন্দ বললেন, বললেন কি যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া তুমি যেখানে থাকো সঙ্গে সঙ্গে আমার কাছে এসে দাঁড়াও। যোগমায়া তখন ওগো দেখো কি কর্ম করে যায়, কৃষ্ণের সামনে এসে তখন এইভাবে দাঁড়ায়। অদূরে যখন আয়ন ঘোষ এসে গেল, আয়ন ঘোষ দেখে রাধারানী বসে মায়ের পুজো করছে, আয়ন ঘোষ দেখছে সেখানে কালী দাঁড়িয়ে আছে আমার মা, তার পূজা অর্চনা করছে রাধারানী। এদিকে জটিলা কুটিলা যখন দেখে যে ওখানে কালীও নাই মেয়েও নাই কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যার মনে যেমন কৃষ্ণ তেমন, ঠিক তো, ভগবান কেমন যার মনে যেমন। এই জায়গাতে যোগমায়া এসে দেখো ভগবানের সামনে যে দাঁড়ায়, সেই সময়ে সবাই বলেছে নারীর রূপ ধারণ করেছিল ভাই। বেশি কথার নাই কো প্রয়োজন, আমাদের মতন ভাব আমরা করবো সম্বরণ, এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্তের শরীর, আজকের মতন এই কৃষ্ণ পালা রাখলাম তাড়াতাড়ি, সবাই মিলে একবার বলো, বলুন হরি 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 বল হরি বল।